বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাবস্ক্রাইবাররা, 6 বছর বাচ্চার একটা পাঞ্জাবি কাটিং করব। লম্বাটা হচ্ছে 26, ফিটিং বডি 24, ফুট 11.5, হাতার লম্বা 16, কলার 11.5। তো এই পাঞ্জাবিটাতে আমি 8 ইঞ্চি লুজ দেবো। তো অনেকে ভিডিওতে কমেন্ট করছেন ছোটদের পাঞ্জাবি কাটিং এবং সেলাই দেখানোর জন্য। তো আমি চেষ্টা করবো এই পাঞ্জাবিটা ফুল কমপ্লিট করে দেখানো, কাটিং করে কীভাবে সেলাই করব কমপ্লিট এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন, তাহলে খুব সুন্দরই শিখতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করি। তাহলে এখানে 3 হাতি পারা 1.5 গজ কাপড় আছে, ঠিক আছে। আমি ডাবলে বাসটা দিয়ে দিতেছি, দুই পার্টটা আমি একসাথে কাটিং করবো, ডাবলে বাসটা দিয়ে দিতেছি। বাসটা দিলাম 9.5 ইঞ্চি, তারপরে একটা দাগ, দুইটা দাগ দিলাম আমি নিচে। লম্বাটা হচ্ছে 26, 1 ইঞ্চি বাড়তে নেব 27। শোল্ডার ডাউনের জন্য দিব 1.5 ইঞ্চি, ছোটদের ক্ষেত্রে আমি 1.5 ইঞ্চি দেব। আর বডি হচ্ছে 24, 24-এর উপরের দাগ থেকে 1/4 ভাগ 6। প্যাটের মেজারমেন্টটা দেবো 5.5, এই দাগ থেকে 5.5 ইঞ্চি নিচে। আচ্ছা, কলার হচ্ছে 11.5, কলার রাউন্ড দেবো 2 ইঞ্চি, ফুট হচ্ছে 11.5, 5.5, 6.5, 6.5, এবং সেলের জন্য আরও 2-3 সুতা বাড়তি। আচ্ছা, বডি হচ্ছে 24, 24 আর 8 হলো 24, 25, 26, 27, 28, 29, 30, 24 আর 8 32, তাহলে 32-এর 4/8 ভাগ 8, 4.5 32, সেলাই 1/2 ইঞ্চি। যেহেতু ছোটো মানুষ, ঘিরের কোনো হিসাব নাই, তাহলে এটাকে একটু অ্যাঙ্গেল করে এখানে নিলে ঘিরের হিসাবটা বাইরে হবে। তখন আমি এখন দেখি এখানে বডি আছে, বডি থাকবে 16, সামনা পাট 16 দুগুণে 32, সেলাই 1/2 ইঞ্চি বাড়তি। এবার ঘিরটা দেখি কত আছে, ঘির আছে 9.5, 9 দুগুণে 18, 19, তাহলে উপরে হচ্ছে 16, নিচে হচ্ছে 19 সামনা পাটটা, তাহলে 16, 17, 18, 19, 20, ধরো 3-4 ইঞ্চি বাড়তি আছে ঘিরের ক্ষেত্রে। তাহলে এই হলো সামনা পাটের হিসাবটা। এবার আমি ব্যাক পাটের হিসাবটা করে দিই, 6 ইঞ্চি বাড়তি নেব ব্যাক পাটটা। এরপর এখানে যা আছে 2 ইঞ্চি তাই থাকবে, ডাউনটা হবে 1 ইঞ্চি। আমি কিন্তু ব্যাক পার্টের নিয়মে আগে কাটতেছি। পকেটের মার্কাটা দেবো 5, 4.5 ইঞ্চি দেবো এখান থেকে।
আচ্ছা, এরপরে আমি কি করি, এই ব্যাকপাকটাকে বাইর করে ফেলি। ব্যাকপাকটা শেষ কাজ, এবার সামনা পাটটা ড্রয়িংটা হিসাব করবো আর কি। সামনা পাটে কিন্তু তাল পাট দিয়ে দিচ্ছি। আচ্ছা, অনেকে কমেন্ট করেন হাতের হিসেবটা মিলেন না, এটাকে এভাবে ধরবেন, এই ধরে তারপরে এই চিটেপটাকে এভাবে ধরে দেখবেন হাতাটা কত নেবেন, 7.5 নেবেন কমপ্লিট, তাহলে এটার সাথে এটা মিলে যাবে। হাতাটা আমি বাজ দেব 7.5 ইঞ্চি বাজ দিচ্ছি। সিস্টেম একই, মেজারমেন্ট একই, শুধু মাপ কম বেশি হবে। 3.5 ইঞ্চি নামাইলাম এখান থেকে, তারপর এখানে 7.5 ইঞ্চি এবং সেলের জন্য আরো 1/2 ইঞ্চি 8 ইঞ্চি মেজারমেন্ট করে এখানে একটা মার্কা দিয়ে দিন। লম্বা হচ্ছে 16, হাতের লম্বা 16, 1/2 ইঞ্চি সেলাই 16.5। তারপরে হাতের মুখে এখানে 1/2 ইঞ্চি বাড়তে দিন। হাতের মুখে এখানে 9 থাকবে, সেলাই আরো 1/2 ইঞ্চি দিয়ে দিন। সুন্দর একটি হাতা, একটু তালপাট কেটে দিই, তাহলে তালপাট লাগে না, তারপরে একটু দেখানোর জন্য দিতেছি আর কি। দুইটা পকেট দিয়ে দিতেছি, তাহলে এটার কাজ আশা করি শেষ। আচ্ছা, পকেটটা লম্বা নেব, 16 ইঞ্চি কাপড় নেব লম্বা, আর এদিকে নেব 5.5। পকেটের মুখটা থাকবে 5 ইঞ্চি, তারপর এখানে চাকা দিয়ে দিবেন। তাহলে আশা করি কাটিংটা ঘুরছেন। এবার আমি এটাকে এই যোগানের কাপড় দিয়ে এটাকে সেলাই করে দেখাবো, কখনো কলারটা কেটে দিতে হবে। এই ফর্মা দিয়ে কীভাবে পেস্টিং কলারটা কেটে নেই খেয়াল করেন, এটা আমার আছে 1 ইঞ্চি আছে কলার পয়েন্ট চড়া। এবার আমি 11.5 কীভাবে বাইর করতেছি খেয়াল করেন। পৌনে 6 অর্ধেক, 11.5 পৌনে 6, এবার আমি 5.25 পর্যন্ত কেটে ফেলব। Thank you.
সুন্দর একটা কলার হয়ে গেল। এবার 1 ইঞ্চি পরিমাণ চড়া ফেরত স্টিকে নিয়ে নিতে হবে। ২৪ ইঞ্চি লম্বা ফেরেট পেস্টিংটা নেব, 11 ইঞ্চি লম্বা নিয়ে নেব। এবার এটাকে আয়রন দিয়ে জোগানটা ভেঙে নেব। তাহলে দেখলেন আশা করি কিভাবে আমি প্যালেটটা বসিয়ে নিলাম। এবার এটাকে আমি সেলাইটা করতেছি, খেয়াল করবেন।